রহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে আজ আমরা রয়েছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির অভ্যন্তরণ এই যে আমার পেছন দিকে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। নমস্কার, সরস্বতী শিক্ষা কেন্দ্র অ্যান্ড ট্যুর গাইডে আপনাদের স্বাগত। আমি শুভ্রাংশু ধারা যথারীতি চলে এসেছি আবার একটা নতুন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে। আজ মাত্র 10 টাকায় বাঁশবেড়িয়া ঘুরে দেখাবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো কিভাবে বাঁশবেড়িয়া মাত্র 10 টাকা খরচে ঘুরে। আজ বন্ধুদের সাথে একটা বেরিয়ে বললাম একটা নতুন জায়গার খোঁজে। আজ আমাদের গন্তব্য হলো হংসেশ্বরী মন্দির। চলুন আমরা এই জায়গার ঘোরার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। হাওড়া কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো নেবেন, 10 টাকা ভাড়া। আপনি বলবেন হংসেশ্বরী মন্দির যান, আপনাকে তারা পৌঁছে দেবে। ব্যান্ডেলে নেবেও আপনারা যেতে পারেন, তবে সেটা একটু দূরে হবে। যারা বাই কারে আসবেন তারা দিল্লি রোড ধরে মগরা ফ্লাইওভার পার হয়ে আপনারা চলে আসবেন হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দিরের পাশাপাশি বাঁশবেড়িয়া রাজবাড়ি এবং অনন্ত বাসুদেবের মন্দিরটিও দেখে নিতে পারবেন। ট্রেন থেকে নেমে স্টেশনতে টোটো নিয়ে আসবেন, এখান থেকে টোটোগুলো থামে আর এইভাবে সোজা আপনারা আস্তে আস্তে এই যে এইদিকে যাবেন, এই যে মন্দিরের পর সোজা চলে যাবেন মন্দিরের দিকে। আবার পুজো দিয়ে বেরিয়ে এসে ঠিক এইভাবে এই সামনের দিকে এখান থেকে আবার টোটো পাবেন স্টেশনে যাওয়ার। একটু আপনারা কত কী ট্রেনে টোটো ভাড়া পড়বে সেটা একটু আপনাদের কথা বলে জানি। এখান থেকে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। আর রিজার্ভ করে যদি কেউ আস্তে যেতে চায় তাহলে ওটা আলাদা হিসাব হবে, কতজন যাচ্ছে তার উপর নির্ভর করে, তাই তো? শুনলেন, এখান থেকে আমরা টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। স্টেশন খুব সহজেই ট্রেন থেকে নেমে টোটো ধরে এসে হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আবার আপনারা ফিরে যেতে পারেন। আপনারা এখান থেকে চা বিস্কুট বা যদি টিফিন করতে চান এখান থেকে আপনারা টিফিন করে নিতে পারবেন, বা যদি আপনারা একটু পাপড়ি চাট বা অন্য কিছু খেতে চান সেগুলো কিন্তু আপনারা এখানে অলরেডি পেয়ে যাবেন। মন্দির থেকে বেরিয়ে টিফিন খাওয়ার সাথে সাথেই কারোর যদি স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয় আপনারা এখানে এসে এই জিটুর কাছে খেয়ে নিতে পারেন। চলুন জানা যাক এই জিটুর কাছে কী পাওয়া যায়। আমার কাছে ঝালমুড়ি পাওয়া যায়, ভেলপুরি পাওয়া যায়, পাপড়ি চাট পাওয়া যায়, বাদাম চাট পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, চাট পাওয়া যায়, ঘুগনি মুড়ি পাওয়া যায়, আর বাদাম চাট পাওয়া যায়। শুনে নিলেন, ভেলপুরি পাওয়া যায়, এখানে কি কি পাওয়া যায়। এবার আপনাদের যাদের যাদের ইচ্ছে হবে টিফিন খাওয়ার সাথে সাথে এখানে স্ন্যাক্সটা। আজ আমরা রয়েছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। চলুন এবার আমরা মন্দির দিকে প্রবেশ করি। এই যে দেখছেন পিছন দিকে সব ডালার দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পুজো সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারবেন। দেখুন এই যে দেখছেন এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো পুজো সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারবেন। দেখলেন উনি আপনাদের দেখিয়ে দিলেন 40, 50, 100, 150 যে ডালা রয়েছে আপনারা নিয়ে খুব সুন্দরভাবে মন্দিরে এসে পুজো দিয়ে যে আমরাও কিন্তু 50 টাকা ডালা নিয়েছি। এবার আমরা হংসেশ্বরী মন্দিরের দিকে যাব, পুজো দেব। তাহলে চলুন আপনারাও এইভাবে ঠিক এসে ওখান থেকে ডালা নেবেন নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গিয়ে মন্দিরের গেট দিয়ে ঢুকেই আপনারা ডান দিকে দেখবেন সুন্দর ফুলবাগান দ্বারা সজ্জিত রয়েছে এই হংসেশ্বরী মন্দির, যেটা আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং যেটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমরা মন্দিরের দিকে প্রবেশ করি। মূল মন্দিরে হংসেশ্বরী মায়ের সামনে দেখবেন ফুল দিয়ে সুন্দর তার একটা মুখমণ্ডল সজ্জিত রয়েছে, যেটা অবশ্যই আপনারা দর্শন করবেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ কার্য শুরু করলেন। তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ কার্য সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি পুষ্পটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট। এই আমাদের হংসেশ্বরী কালী মা। হংসেশ্বরী মন্দিরে কখন কীভাবে পুজো দেওয়া হয় এবং হংসেশ্বরী মন্দির সম্বন্ধে
একটু আপনাদের বিস্তারিত জানাই আমাদের এই মন্দিরের যিনি শুরু করেছিলেন উনি 1801 1802 উনি দেহ রাখেন, তারপর ওনার সেকেন্ড ওয়াইফ রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির শেষ করেন, তারপর প্রতিষ্ঠা করা হয়। এর আগে হচ্ছে পাশের একটা বাসুদেব অনন্ত বাসুদেবের মন্দির, সেটা হচ্ছে 1674-1679 রাজা রামেশ্বর দেব রায় মহাশয় উনি করেছিলেন। উনি করার পর তারপর এটা পরে পরবর্তীকালে এটা এসআই আর্কিওলজিক্যাল সার্ভে করে টেক আপ করেন। টেক আপ করার পর দুটো সবটাই মেনটেন্যান্স ওনাদের দায়িত্ব। রাজবাড়ি তিনটে শরিক আছে, তিন শরিক এক বছর করে পালা চেঞ্জ হয়। আর এই মন্দিরে 13টি চূড়া বিশিষ্ট, 13টি শিবলিঙ্গ, মাকে নিয়ে চতুর্দশ, নিচে 12টা, ওপরে মা যেখানে বসে আছেন তার ফার্স্ট ফ্লোরে একটা। মায়ের মূর্তি হচ্ছে নিমকাট, মহাকাল বেদি হচ্ছে পাথরের, বেদি হচ্ছে পঞ্চমুণ্ডী আসন, প্রথম হচ্ছে সহস্রদল পদ্ম, সেকেন্ড হচ্ছে অষ্টদল, তারপর মহাকাল সাহিত্য মহাকাল হৃদয় থেকে পদ্মে বেরিয়েছে, সেই পদ্মে দ্বাদশ পদ্মে মা বসে আছেন। 12 বছর অন্তরে এই মায়ের মূর্তি অঙ্গরাগ করা হয়। আর একটা মন্দির ছিল বাসুদেবের মন্দিরের পাশে, ওটা অষ্টভুজা দুর্গা যেটা, এটা হচ্ছে 1788 সালে রাজা নিঃসন্দেহের প্রতিষ্ঠাতা, ওটার পাশে মন্দির ছিল। এসআই নেওয়ার পর মন্দিরটা ভগ্ন অবস্থায় ছিল, এখনও কিছু করে না, ওটা রিকনস্ট্রাকশন করে রেখে দিয়েছে। জায়গা নেই বলে আমরা এখানে রেখেছি, আগামী দিনে প্রতিশ্রুতি দিয়েছেন করবেন, আমরা ছবি পাঠিয়েছি, এবং দেখা যাক কবে হয়। আচ্ছা, এই 9টা মন্দিরের এই 9টা চূড়ার কিছু 12টা চূড়া 12টা চূড়া বৈশিষ্ট্য কিছু আছে? 13টা চূড়া, 13টা শিবলিঙ্গ, নিচে 12টা, উপরে একটা, আর মাকে নিয়ে চতুর্থ শিবলিঙ্গ। এখন মন্দিরে পুষ্পাঞ্জলি চলছে। যে সকল দর্শনার্থী প্রতিদিন মন্দিরে পুজো দিতে আসেন, তারাও প্রত্যেকে প্রতিদিন পুষ্পাঞ্জলি দিতে পারেন। এবারে আমরা কখন কিভাবে এখান থেকে মায়ের ভোগ পেতে পারি সেটা একটু জেনে নিন। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত মায়ের ভোগের টোকেন দেওয়া হয়। ভোগের টোকেন নেওয়ার পর 12:30টায় মায়ের ভোগ নিবেদন হয়, তারপর মায়ের ভোগ দেওয়া হয় 1টা 1টা থেকে। আপনাদের ভোগের জন্য কোনো কিছু মূল্য কিছু একটা? হ্যাঁ, 50 টাকা মাথা পিছু 50 টাকা করে দেওয়া হয়। শুনলেন, এখানে মায়ের ভোগ যদি আপনারা এসে খেতে চান, মাথা পিছু 50 টাকা করে ভোগের কুপন কাটতে হবে। এসে ঠিক এই সময় আপনারা ভোগের কুপনটা কেটে নেবেন, নিয়ে মায়ের ভোগ গ্রহণ করবেন। চলুন তাহলে আমরা একটু ওই দিকে যাই, পাশে অনন্তদেবের মন্দির রয়েছে, সেই মন্দির দিকটা একটু ঘুরিয়ে দেখা। এই যে আমার পেছন দিকে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরের প্রত্যেকটা গায়ের দিকে আপনারা ফলো করুন, একটা করে কৃতি বা কোনো শিল্পীর বিভিন্ন নিখুঁত নকশা তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে আপনারা ফলো করুন, একটা করে নকশা তুলে ধরা হয়েছে। মন্দিরের গায়ে প্রত্যেকটা দেয়ালে যে শিল্প ফুটিয়ে তোলা হয়েছে তা বাঁকুড়ার টেরাকোটা শিল্প মনে করিয়ে দেয়। বাঁকুড়ার পরে এখানেই একমাত্র পাওয়া যাবে এই টেরাকোটা শিল্পর চিহ্ন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অনন্ত বাসুদেবের মন্দিরের মূর্তি।